আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমেই দেখছি সাইন পেন, এগুলো হলো আমার পোস্টার করার ম্যাটেরিয়াল, সেগুলো আজকে আপনাদের দেখাবো। প্রথমে সাইন পেন দেখলেন 10 টাকা দাম, এরপরে আমরা দেখলাম অরেঞ্জ কালার পেন প্রাইস 6 টাকা, এটা আপনাদের বাজার থেকে 6 টাকা করে নেবে। এরপর আমরা দেখলাম গ্রিন কালার পেন প্রাইস 6 টাকা, এটারও 6 টাকা দাম, আপনি যে কোনো স্টেশনারি শপ থেকে এগুলো পেতে পারেন। তারপর আমরা দেখলাম মার্কার, পার্মানেন্ট মার্কার প্রাইস কত, এটা 10 টাকা, এটা আপনি স্টেশনারি শপ থেকে পাবেন, চাইলে দারাজ থেকে অর্ডার করতে পারেন। তারপর লিকুইড গ্লু প্রাইস 20 টাকা, তারপরে পেপার কাটার, এটার প্রাইস সম্ভবত 50 টাকা থেকে 80 টাকা পর্যন্ত হতে পারে। তারপরে এটা ফেভিকল গ্লু প্রাইস 40 টাকা, তারপরে ডমস কালার, এটার প্রাইস হতে পারে সম্ভবত 130 থেকে 170 টাকা, এগুলোর প্রাইস দৈনিক চেঞ্জ হয় তাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তারপরে আমরা দেখলাম সাইন পেন, এই সাইন পেনটার দাম প্রাইস 100 টাকা, যে কোনো স্টেশনের শপ থেকে এসব জিনিস পেতে পারেন। তারপরে আমরা চলে যাব অ্যাক্রিলিক মার্কারে, এটার দাম 750 টাকা থেকে 750 টাকা পর্যন্ত হতে পারে, এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে থাকলে অনেক ভালো। এরপর হলো ডিজাইনিং টেপ, ডিজাইনিং টেপগুলো সৌন্দর্য দ্বিগুণ না, আপনার সৌন্দর্য 4 গুণ বাড়িয়ে দেয়, অনেক ঝিলিক মারে এগুলো যে সময় তাকান। এটা হলো নর্মাল টেপ প্রাইস 10 টাকা, দুইটা টেপের দাম 10 টাকা করে। তারপরে কালার পেপার, এগুলোর দাম কোনো ডিভিশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন একটা দাম নেয়। তারপরে এটা হলো স্ট্রং পেপার, এগুলো অনেক শক্ত, প্রাইস 40 টাকা, আগে ছিল 30 টাকা, এখন 10 টাকা বৃদ্ধি পেয়েছে। তারপরে বন্ধুরা আমরা দেখবো পোস্টার পেপার, এখন পোস্টার পেপারটা 10 টাকা, কিন্তু আমি সবাই জানি পোস্টার পেপার অনেক ছিঁড়ে যায় টান দিলে, তাই পোস্টার পেপারের পিছনে আমি একটা ক্যালেন্ডার লাগিয়ে নিয়েছি, আপনার একটু দেখেন যাতে এটা শক্ত হয়। এখন এটাকে আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, এখন তখন দেখলে ওটা ছিঁড়বে না। এটাকে আমি ঘাম ইউজ করছি, ফেভিকল না ইউজ করে এটাকে স্টিক ইউজ করলে ভালো হবে। আচ্ছা বন্ধুরা, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, সকলে সাথে থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।